সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমরা সমীকরণ কীভাবে গঠন করতে হয়, সমীকরণের চলক কী, সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো সমীকরণ সম্পর্কিত আজকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করার আগে আমাদের একটু জেনে নিতে হবে সমীকরণ কাকে বলে এবং সমীকরণ কীভাবে গঠন করতে হয়। তো আসলে আমাদের এখানে বিভিন্ন ধরনের শর্ত দেওয়া থাকবে, সেই শর্তগুলো অনুসারে আমরা সমীকরণ গঠন করব এবং সেই সমীকরণ সমাধান করে আমাদের যে অজানা রাশি থাকবে বা চলক থাকবে সেই অজানা রাশির মান বের করব। তাহলে চলো আমরা খুব সংক্ষেপে জেনে নেই সমীকরণ কী। সমীকরণ হচ্ছে অজানা রাশি বা চলক, সংখ্যা প্রতীক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্য। তোমরা একটু বোর্ডে খেয়াল করো, দেখো, মনে করো আমি একটি অজানা রাশি ধরলাম, হচ্ছে এক্স, এটা হচ্ছে আমাদের চলক, প্লাস হচ্ছে টু, সমান হচ্ছে 14। দেখো এখানে আমাদের অজানা রাশি হচ্ছে এক্স, প্রক্রিয়া চিহ্ন হচ্ছে প্লাস, সংখ্যা প্রতীক হচ্ছে টু, এখানে আছে সমান চিহ্ন এবং একটি সংখ্যা প্রতীক। তাহলে এগুলো সমন্বয়ে যে গাণিতিক বাক্যটা গঠিত হলো এটাকে আমরা বলবো সমীকরণ। তো তোমাদের ষষ্ঠ শ্রেণীতে সরল সমীকরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে, এখন আমরা জেনে নেব সরল সমীকরণ কী। দেখো সরল সমীকরণ হচ্ছে চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণ, অর্থাৎ চলকের ঘাত যদি 1 হয় তাহলে সেই সমীকরণকে আমরা বলতে পারবো সরল সমীকরণ। যেমন টু আই প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু 20। খেয়াল করো এখানে আমরা একটি সমীকরণ লিখলাম টু ওয়াই প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু 20। দেখো এখানে আমাদের অজানা রাশি কোনটি, অজানা রাশি হচ্ছে ওয়াই এবং এই অজানা রাশিকে আমরা বলি চলক। তাহলে আমাদের এখানে চলকের পাওয়ার কত, দেখো তো চলকের পাওয়ার এখানে আমি কিছু লিখিনি, তার মানে এখানে কিন্তু 1 আছে। এই চলকের পাওয়ার কত আছে, 1। তাহলে এই যে চলকের পাওয়ার হচ্ছে 1, অর্থাৎ ঘাত হচ্ছে 1, এই চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকেই আমরা বলবো সরল সমীকরণ। তো আমরা আরেকটি সমীকরণ খেয়াল করি, থ্রি এক্স প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 30। দেখো এখানে আমরা আরেকটি সমীকরণ লিখলাম, থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান হচ্ছে কত, 30। তাহলে এখানে দুইটি চলক আছে আমাদের, এক্স একটি চলক এবং ওয়াই একটি চলক। কেন এখানে দুইটি চলক, কারণ এখানে আমাদের এক্সের মানও অজানা এবং ওয়াইয়ের মানও কি, অজানা। কারণ আমরা জানি সমীকরণে যে অজানা রাশি থাকে তাকে বলে চলক। তো শিক্ষার্থীরা এখানে দেখো দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। কেন দেখো এখানে এক চলকের ঘাত হচ্ছে 1 এবং এখানে ওয়াই চলকের ঘাত হচ্ছে কত, 1। ঠিক আছে, এখানে যে আমাদের এক চলক আছে এই এক চলকের ঘাত হচ্ছে 1। তোমরা জানো যে 1 লিখতে হয় না, কোনো কিছু নেই মানে এখানে 1 আছে ধরে নিতে হবে। আবার এখানে যে ওয়াই, এই ওয়াই চলকের ঘাত হচ্ছে 1। তাহলে দুইটি চলক আছে এবং প্রত্যেকটি চলকের ঘাতই কিন্তু 1। তাহলে এটিকেও আমরা একটি সরল সমীকরণ বলতে পারি। তো তোমরা অনেকে এখানে ভুল করো যে এখানে এক্স আছে এখানে ওয়াই আছে, তাহলে এটা হয়তো বা দ্বিঘাত সমীকরণ, কিন্তু এটা কিন্তু মনে করা যাবে না। তোমরা সবসময় চলকের পাওয়ারটা দেখবে যে এখানে এক্সের পাওয়ার হচ্ছে 1 এবং এখানে যে ওয়াই, ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 1। তাহলে অবশ্যই এটি কি, দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। কেন দুই চলক বিশিষ্ট, কারণ এখানে এক্স আছে এবং ওয়াই আছে, এই দুইটি হচ্ছে চলক। তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা সমীকরণ কি সেটি সম্পর্কে স্পষ্ট বুঝতে পেরেছো। তো দেখো সমীকরণের সংজ্ঞা তোমরা মুখস্থ করো, মুখস্থ করার কোনো দরকার নেই, আমরা এখান থেকে দেখো সমীকরণের ডেফিনেশনটা দিতে পারি। অজানা রাশি বা চলক, সংখ্যা প্রতীক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। ঠিক আছে, দেখো এই লাইনটি থেকে, অর্থাৎ এই গাণিতিক বাক্য থেকে আমরা খুব সহজেই সমীকরণের সংজ্ঞা দিতে পারি। আমি আবার বলে দিচ্ছি তোমাদের সমীকরণ কাকে বলে, অজানা রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন
সংখ্যা প্রতীক এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে বলে সমীকরণ। তো শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে সমীকরণের সমাধান সম্পর্কে কিন্তু জেনেছি। তোমরা জানো সমীকরণের সমাধান করতে গেলে কিছু নিয়ম ফলো করতে হবে, সেগুলো আমরা ক্লাস ফোর ফাইভ থেকে আমরা শিখে আসছি। তো সেগুলো কি আমরা জানি? সমান চিহ্নের বাম পাশের অংশকে বলে বামপক্ষ এবং ডান পাশের অংশকে বলে কি? ডান পক্ষ। আমরা যদি কোনো পদকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিতে চাই তাহলে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, গুণ থাকলে হয়ে যাবে ভাগ এবং ভাগ থাকলে হয়ে যাবে গুণ। এগুলোই হচ্ছে আমাদের সমীকরণ সমাধানের নিয়ম। দেখো, তোমাদের জন্য আমি এপাশে একটি সৃজনশীল প্রশ্ন লিখে রেখেছি। একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। এখানে একটি আয়তাকার বাগানের কথা বলা হয়েছে যেটির প্রস্থ হচ্ছে কি, দৈর্ঘ্য হচ্ছে কি, প্রস্থ থেকে 2 মিটার বেশি। বাগানটির প্রস্থ 1 মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে প্রকাশ করো। তো শিক্ষার্থীরা, তোমরা জানো পরিসীমার সূত্র আমরা ক্লাস ফোর ফাইভ থেকে পড়ে আসছি, যে আয়তাকার বাগানের পরিসীমা সমান 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এখানে দেখো প্রস্থ ওরা কিন্তু দিয়ে দিয়েছে, বলেছে প্রস্থ যদি 1 মিটার হয় তাহলে পরিসীমা কত। তো প্রস্থ যেহেতু দিয়েছে এবং প্রস্থের সাথে দৈর্ঘ্যে কিন্তু একটি রিলেশন আছে, এখানে রিলেশনটা কি, প্রস্থ যত হবে দৈর্ঘ্য হবে তার থেকে 2 মিটার বেশি। কাজে প্রস্থ যদি হয় 1 মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে, 1+2 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম এবং প্রস্থ পেয়ে গেলাম, তাহলে আমরা খুব সহজে পরিসীমা বের করতে পারবো। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি তোমাদের কমেন্টসগুলো একটু দেখে নিচ্ছি প্রশ্নটি সমাধান করার আগে। তোমাদের যদি পাঠ চলাকালীন সময়ে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, যেন আমি সাথে সাথে তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিতে পারি। আমাদের সাথে যুক্ত আছো নাসরিন, মাহের, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, তানজিলা আক্তার, প্রিন্স হোসাইন, জুলফিকার আজাদ স্যার আছেন আমাদের সাথে, ইসরাত সুসনা ম্যাম আছেন আমাদের সাথে, অনুসরা চক্রবর্তী ম্যাডাম আছেন, প্রিন্স হোসাইন আছেন আমাদের সাথে। তো আমাদের সাথে যারা এই মুহূর্তে যুক্ত আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, আর ক্লাসটি একটু সবাই শেয়ার করে দেবেন যেন সবাই দেখার সুযোগ পায়। শিক্ষার্থীরা দেখো, আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করব। তো আমাদের এখানে কি বলা হয়েছে, বাগানটির প্রস্থ 1 মিটার হলে পরিসীমা x এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা লিখি, দেওয়া আছে বাগানটির প্রস্থ 1 মিটার। লেখো, দেওয়া আছে বাগানটির প্রস্থ 1 মিটার। এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। তো প্রস্থের সাথে দেখো দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে, এখানে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার বেশি। তাহলে প্রস্থ যদি হয় 1 মিটার আর দৈর্ঘ্য হবে 2 মিটার বেশি, তাহলে আমরা প্রস্থের সাথে 2 যোগ করে দেই। সুতরাং বাগানটির দৈর্ঘ্য কত হবে, প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। খেয়াল করো, প্রস্থ ছিল 1 মিটার আর দৈর্ঘ্য বলেছে 2 মিটার বেশি, তাহলে 1+2, প্রস্থের সাথে আমি 2 যোগ করে দিলাম, এত মিটার। আমাদের চেয়েছে পরিসীমা কত, পরিসীমাকে x এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। তো পরিসীমা সমান আমরা কি জানি, আমরা জানি আয়তাকার বাগানের পরিসীমা সমান কি, 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো লেখো, আমরা জানি আয়তাকার বাগানের পরিসীমা, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা, লেখো আয়তাকার ক্ষেত্রের পরিসীমা,
আয়তাকার ক্ষেত্রে পরিসীমার সমান 2 গুণন ব্র্যাকেট হচ্ছে দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ এত একক আমি নিচে লিখে দিচ্ছি শিক্ষার্থীরা আমরা এই সূত্রটি কিন্তু ক্লাস 4 থেকে জানি যে আয়তাকার ক্ষেত্রে পরিসীমা সমান 2 গুণন ব্র্যাকেট হচ্ছে কত দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে আমাদের যেহেতু আয়তাকার ফুল বাগানের পরিসীমা বের করতে বলেছে এবং দৈর্ঘ্য প্রস্থ আমরা ইতিমধ্যে বের করে ফেলেছি তাহলে আমরা এই সূত্রটিতে দৈর্ঘ্য এবং প্রস্থের মান বসাই দিলেই পরিসীমা বের হয়ে যাবে তাহলে এখন সুতরাং বাগানটির পরিসীমা বাগানটির পরিসীমা পরিসীমার সমান কত হবে 2 খেয়াল করো এই সূত্রের মধ্যে আমরা মানগুলো বসাই দেব তাহলে এখানে আমাদের সূত্রে 2 ছিল 2 লিখলাম দৈর্ঘ্য কত x প্লাস 2 লিখলাম দৈর্ঘ্য প্লাস প্রস্থ ছিল প্রস্থ কত x এত মিটার সমান 2 এখানে দেখো কত থাকে দেখো আমাদের পরিসীমা ছিল 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে দৈর্ঘ্য ছিল x প্লাস 2 দৈর্ঘ্যের জায়গায় আমরা x প্লাস 2 লিখলাম প্লাস আছে প্লাস দিলাম প্রস্থ ছিল কত x তাহলে আমরা প্রস্থের জায়গায় x লিখলাম এখন আমরা একটু ক্যালকুলেশন করে রাখি এখানে x আর x যোগ করলে হবে কত 2x প্লাস কত 2 এত মিটার এটা উত্তর তাহলে লেখো অ্যান্সার পরিসীমা পরিসীমা কত 2 ইন্টু 2x প্লাস 2 মিটার শিক্ষার্থীরা এই পর্যন্ত ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো দ্রুত তুলে নাও আমি একটু কমেন্টসগুলো দেখে নিচ্ছি তোমাদের সমস্যা হচ্ছে কিনা বুঝতে আফসার স্যার লিখেছেন খুব চমৎকার ক্লাস স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথে যুক্ত আছেন মুস্তাফিজ স্যার স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দেখো তাহলে আমাদের পরিসীমা কত হলো 2 ইন্টু 2x প্লাস 2 মিটার এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব খ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত তো শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো আমরা কিন্তু ক নম্বর প্রশ্নে পরিসীমা বের করে ফেলেছি 2 ইন্টু 2x প্লাস 2 তাহলে এই পরিসীমার মান কত দেওয়া আছে 36 মিটার দেওয়া আছে তাহলে আমরা একটি সমীকরণ গঠন করি প্রথমে খ নম্বর প্রশ্নের সমাধান করো তাহলে খ নম্বর অঙ্কটি করতে গেলে আমাদের কি লাগবে পরিসীমা লাগবে দেখো ক থেকে প্রাপ্ত দেখো ক থেকে প্রাপ্ত ক হতে প্রাপ্ত বাগানটির পরিসীমা বাগানটির পরিসীমা বাগানটির পরিসীমা 2 ইন্টু 2x প্লাস 2 মিটার বাগানটির পরিসীমা ছিল কত 2 ইন্টু 2x প্লাস 2 মিটার তাহলে লেখো প্রশ্ন মতে আমরা কতে পরিসীমা পেয়েছি 2 ইন্টু 2x প্লাস 2 মিটার এবং আমাদের এই খ নম্বর প্রশ্নে দেখো পরিসীমার মান দেওয়া আছে হচ্ছে 36 মিটার কাজে আমরা কি লিখতে পারি এইটুকুর সমান লিখতে পারি কত 36 ঠিক আছে 2 ইন্টু 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু কত 36 সেক্ষেত্রে খেয়াল করো এই সমীকরণের সমাধানে যদি প্রশ্নের অঙ্গ থাকে তাহলে আমাদের প্রশ্নে কিছু কন্ডিশন দেওয়া থাকে এবং সেই কন্ডিশন ফুলফিল করে আমাদেরকে সমীকরণ গঠন করতে হয় এবং তারপর সেই সমীকরণের সমাধান করে
অজানা রাশির মান বের করতে হয়। তাহলে দেখো এখানে আমাদের কত পরিসীমা পেয়েছিলাম 2 × 2x + 2 মিটার, আর আমাদের প্রশ্নে পরিসীমা দেওয়া আছে কত 36 মিটার। কাজে আমি লিখতে পারি 2 × 2x + 2 = কত 36, বা দেখো ব্র্যাকেটের আগে 2 এখানে গুণ অবস্থায় আছে, তাহলে আমি 2 দিয়ে ব্র্যাকেটের ভিতরে সবগুলোকে গুণ করে দেব। 2 দিয়ে 2x কে গুণ করলে কত হবে 4x, প্লাস 2 দিয়ে যদি আমরা 2 কে গুণ করি তাহলে হবে কত 4 = কত 36। তাহলে আমরা কি করলাম, ব্র্যাকেটের বাইরে যদি কোনো সংখ্যা গুণ আকারে থাকে তাহলে সেই সংখ্যা দিয়ে ব্র্যাকেটের ভেতরের প্রত্যেকটি পদকে আমরা গুণ করব। তাহলে এখানে দেখো ব্র্যাকেটের বাইরে আমাদের 2 ছিল গুণ অবস্থায়, তাহলে এই 2 দিয়ে আমরা এই 2x কে গুণ করলাম, কত হলো 2 দ্বিগুণে কত 4x নামালাম আমরা, প্লাস 2 আর 2 গুণ করলে হবে কত 4 = 36। বা তোমরা খেয়াল করো এখানে আমরা কিন্তু অজানা রাশি x এর মান বের করব, কাজে x যুক্ত পদ আমরা সবসময় বাম দিকে রাখব। আমরা যে রাশিটির মান বের করব সেই রাশি, যে রাশিটির মান বের করতে হবে সেটি আমাদের সবসময় কি বাম দিকে রাখতে হবে, আর বাকিগুলোকে আমরা সব ডান দিকে নিয়ে যাব। তো আমাদের এখানে অজানা রাশি কিন্তু x, আমাকে x এর মানটা বের করতে হবে। তাহলে আমরা x যুক্ত পদ কত 4x, এই 4x কে আমরা বাম দিকে রেখে দেই, আর এই 4 কে আমরা ডান পাশে নিয়ে যাই। দেখো বাম পাশে এই 4 ছিল কি প্লাস ছিল, অর্থাৎ যোগ অবস্থায় ছিল, তো ডান পাশে গেলে অবশ্য হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। বা 4x = 36 থেকে 4 বিয়োগ করলে কত থাকে 32, বা x = খেয়াল করো তাহলে আমরা 36 থেকে যদি 4 বিয়োগ করি 36 থেকে 4 মাইনাস করলে হবে কত 32। এখন আমাদের টার্গেট হচ্ছে x এর মান বের করা, তো x এর মান যদি আমি বের করতে চাই, দেখো x এর সাথে 4 কি অবস্থায় আছে খেয়াল করো তোমরা সবাই, দেখো x এর সাথে 4 আছে গুণ অবস্থায়। তো তোমাদের আমি কিন্তু আগেই বলে নিয়েছি যে সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে বা ডান পাশ থেকে বাম পাশে যদি আমরা কোনো সংখ্যা নেই তাহলে সেগুলোর চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে হয় মাইনাস, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। কাজে এখানে যেহেতু 4x এর সাথে গুণ অবস্থায় আছে, সেহেতু এই 4 কে যদি আমি ডান দিকে নিয়ে আসি তাহলে অবশ্যই 4 কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে লেখো 32 ভাগ হচ্ছে কত 4, সুতরাং x = 32 কে আমরা যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে 4 × 8 = 32। তাহলে আমাদের x এর মান কত আসলো 8 আসলো। তো আমাদের ক্ষতে বলেছিল কি বাগানটির পরিসীমা 36 মিটার হলে প্রস্থ কত, দেখো আমাদের প্রস্থ ছিল কত, প্রস্থ ছিল হচ্ছে x মিটার। এখন এখানে x এর মান বের হলো কত 8, তাহলে আমাদের বাগানটির প্রস্থ কত হবে 8 মিটার। তাহলে এখন সুতরাং বাগানটির প্রস্থ, সুতরাং বাগানটির প্রস্থ 8 মিটার, বাগানটির প্রস্থ কত 8 মিটার। তাহলে আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান এ পর্যন্ত শেষ, আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই। তারপরে যদি সমস্যা থেকে থাকে আমাকে এখনই কমেন্টস করে জানাও, স্যার এখানে প্রবলেম হচ্ছে বুঝতে পারতেছি না, আমি এখনই তোমাদের বুঝিয়ে দেবো। তা আমি তোমাদের কমেন্টসগুলো একটু দেখে নেই তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কি না। হ্যাঁ দেখা যাচ্ছে তোমাদের তেমন সমস্যা হচ্ছে না, তারপরে সমস্যা থাকলে আমাকে বলবে। দেখো নম্বর প্রশ্নের সমাধান আমাদের এই পর্যন্তই, বাগানের প্রস্থ কত 8 মিটার। এখন আমরা চলে যাব গ নম্বর প্রশ্নে। দেখো আমাদের গ নম্বর প্রশ্নে কি বলছে, বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে মোট কত টাকা খরচ হবে। তো শিক্ষার্থীর এখানে খেয়াল করো আমাদের বাগানটি পরিষ্কার করতে মোট খরচ হবে হচ্ছে 320 টাকা,
প্রতি বর্গ মিটারে কত টাকা খরচ হবে সেটা আমাদের বের করতে বলছে। তো এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে বাগানটির ক্ষেত্রফল বের করে নেওয়া। আমরা যদি গড় নম্বর প্রশ্নের সমাধান করতে যাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এই বাগানটির ক্ষেত্রফল বের করতে হবে। তো যেহেতু বাগানটি আয়তাকার, কাজে এই বাগানটির ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের দৈর্ঘ্যও লাগবে এবং প্রস্থও লাগবে। দেখো আমরা কিন্তু খ নম্বর প্রশ্নের প্রস্থের মান বের করেছি, প্রস্থের মান হয়েছে কত, 8 মিটার। আর প্রস্থ যদি হয় 8 মিটার তাহলে প্রস্থের সাথে দেখো দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে, প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার বেশি। কাজেই আমরা প্রথমে লিখে নেই খ থেকে প্রাপ্ত বাগানটির প্রস্থ 8 মিটার। লেখো তোমরা সবাই, খ থেকে প্রাপ্ত বাগানটির প্রস্থ 8 মিটার। বাগানটির প্রস্থ হচ্ছে কত, 8 মিটার, এটা আমরা খতে বের করেছি। তাহলে বাগানটির দৈর্ঘ্য কত হবে, দেখো প্রথম লাইনে আমাদের উদ্দীপকে বলে দিয়েছে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। তাহলে এখন সুতরাং বাগানটির দৈর্ঘ্য কত হবে, প্রস্থের থেকে 2 মিটার বেশি, তাহলে 8 প্লাস 2 মিটার সমান কত, 8 আর 2 10 মিটার। তো শিক্ষার্থীরা তোমরা এখানে প্রায় ভুল করে থাকো, যে এখানে বলেছে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি, তোমরা দাও এখানে গুণ, গুণ চিহ্ন দিলেও কিন্তু এখানে হবে না, ঠিক আছে। তো বেশি বলে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 2 মিটার বেশি প্রস্থ থেকে দৈর্ঘ্য, তাহলে আমরা প্রস্থের সাথে 2 মিটার যোগ দিলাম, হয়ে গেল কত, 10 মিটার। তাহলে আমরা বাগানের দৈর্ঘ্য পেয়ে গিয়েছি এবং প্রস্থ পেয়ে গিয়েছি। এখন আমার দরকার কি, বাগানটির ক্ষেত্রফল বের করা। তাহলে এখন সুতরাং বাগানটির ক্ষেত্রফল যেহেতু বাগানটা আয়তাকার, সেক্ষেত্রে আয়তাকার বাগানের ক্ষেত্রফল সূত্র কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে সুতরাং বাগানের ক্ষেত্রফল সমান কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত দেখো, 10 গুণ, আর প্রস্থ হচ্ছে কত, 8, এত বর্গমিটার। সমান দেখো, এখানে আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রে বলতে সবাই জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমাদের দৈর্ঘ্য ছিল কত, 10 মিটার, তাহলে লিখলাম 10 গুণন প্রস্থ। প্রস্থ ছিল কত, 8 মিটার, তাহলে প্রস্থের জায়গায় লিখলাম কত, 8, তাহলে কত হলো, 10 আর 8 গুণ করলে হবে 8 10 80, এত বর্গমিটার। তাহলে বাগানের ক্ষেত্রফল হলো কত, 80 বর্গমিটার। তো শিক্ষার্থীরা তোমরা একটু বোর্ডে খেয়াল করো, আমাদের এখানে কি বলেছিল, বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে মোট কত টাকা খরচ হবে। এখন বাগানটি পরিষ্কার করতে মোট খরচ হয়েছে 320 টাকা, ঠিক আছে। অর্থাৎ 80 বর্গমিটার পরিষ্কার করতে বাগানটির ক্ষেত্রফল হয়েছে এখানে কত, 80 বর্গমিটার। 80 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয়েছে কত, 320 টাকা, ঠিক আছে। তাহলে 1 বর্গমিটার পরিষ্কার করতে কত টাকা খরচ হবে সেটি বের করতে বলেছে। তাহলে আমরা লিখি প্রশ্ন মতে, দেখো প্রশ্ন মতে আশি বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় 80 বর্গমিটার, 80 বর্গমিটার পরিষ্কার করতে
খরচ হয় কত 320 টাকা তাহলে আমরা কি লিখলাম 80 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা শিক্ষার্থীরা তোমরা এখানে আরেকটি জিনিস মনে রাখবে এই খরচের টাকা যদি প্রতি বর্গমিটারে দেওয়া থাকে বা খরচের টাকা যদি প্রতি বর্গমিটারে চায় তাহলে মনে রাখবে ক্ষেত্রফল বের করতে হবে আর যদি খরচের টাকা মিটার হিসাবে চায় বা প্রতি মিটার হিসাবে চায় তাহলে অবশ্যই পরিসীমা বের করতে হবে ঠিক আছে তাহলে কি বলছি যদি খরচের টাকা বর্গমিটারে দেওয়া থাকে তাহলে আমরা বের করব ক্ষেত্রফল আর যদি বর্গমিটারে না থাকে নরমাল এককে মিটারে থাকে তাহলে আমরা বের করব কি পরিসীমা ঠিক আছে তো আমাদের দেখো খরচের টাকা দেওয়া আছে কি প্রতি বর্গমিটারে চেয়েছি কি প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত টাকা খরচ হবে সেই জন্য আমরা কিন্তু এই বাগানটির ক্ষেত্রফল বের করলাম তাহলে 80 বর্গমিটার পরিষ্কার করতে যদি আমাদের 320 টাকা খরচ হয় এক বর্গমিটার পরিষ্কার করতে অবশ্যই কি টাকা খরচ হবে কম আর কম টাকা যদি কম খরচ হয় সেক্ষেত্রে আমরা ভাগ করব দেখো সুতরাং 1 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় তাহলে অবশ্যই কম খরচ হবে কম হলে কি হবে ভাগ হবে উপর হচ্ছে 320 ডিভাইডেড বাই কত 80 এত টাকা দেখো এখানে যদি আমরা শূন্য শূন্য কেটে দেই এখানে থাকে 8 এখানে থাকে কত 32 যদি আমরা শূন্য শূন্য কেটে দেই আর যদি 8 দিয়ে দেখো 8 কে ভাগ করলে হবে 1 8 দিয়ে 32 কে ভাগ করলে কত হবে 4 8 32 তাহলে কত হলো 4 টাকা তাহলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে আমাদের কত টাকা খরচ হবে 4 টাকা তাহলে দেখো সুতরাং সুতরাং প্রতি বর্গমিটার পরিষ্কার করতে পরিষ্কার করতে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে খরচ হবে চার টাকা শিক্ষার্থীরা তাহলে আমরা যদি এই বাগানটির প্রতি বর্গমিটার পরিষ্কার করতে চাই তাহলে আমাদের কত খরচ হবে 4 টাকা খরচ হবে তাহলে এই পর্যন্ত ছিল আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তোমরা দেখবে তোমাদের এই পঞ্চ এই অধ্যায়ে আরেকটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে ঠিক এই টাইপেরই তো এটাই তোমাদের এই জল থাকলো আমি লিখে দিলাম না যেহেতু প্রশ্নটি বই মেন বইতে দেওয়া আছে সেহেতু তোমরা ঠিক একই নিয়মেই প্রশ্নটি দেওয়া আছে তোমরা এটি বাসায় সমাধান করবে না পারলে বলবে যে কোথায় সমস্যা হচ্ছে কমেন্টস করে জানাবে আমি তোমাদের জানিয়ে দেব ঠিক আছে তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর তোমরা অবশ্যই ক্লাসটি শেয়ার করে দেবে যেন বাকিরা সবাই দেখার সুযোগ পায় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবে সবাই